গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এক মানসিক ভারসাম্যহীন যুবক। মৃত যুবকের নাম গোলাম রসুন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘির ব্রাহ্মণী গ্রাম এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল মৃত গোলাম রসুন। শনিবার ভোরবেলা পরিবারের লোকের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং বাড়ি থেকে কিছুটা দূরে একটা শিশু গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই যুবক। সকালবেলা মাঠে কাজ করতে গিয়ে স্থানীয়রা দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দিয়ে থাকে। পুলিশ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে সাগরদিঘি থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। গোলাম রসুলের মৃত্যুতে পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। হয়েছিল বলতে গেলে অনেক দিন থেকেই ও মানসিক ভারসাম্যহীনভাবে চলাফেরা করত। বাড়ির লোকেরা ওকে দেখাশোনা করে রাখত, সবসময়তেই নজরে রাখত। আজকে হঠাৎ ভোরবেলায় ও বাড়ির অজান্তে ও বাড়ি থেকে বেরিয়ে যায়, গিয়ে একটা মাঠে, আমাদের গ্রামের মাঠে, ও গলায় ফাঁস লাগিয়ে ঝুলে যায়। কিসের সঙ্গে? কিসের সঙ্গে? একটা কাপড় সঙ্গে ছিল, ওড়না, গাছ, একটা গাছ, একটা গাছে একটা ওড়না দিয়ে শিশু গাছে ও ঝুলে যায়। নিয়ে মাঠের লোকে সব চাষবাস করতে যায়, এখন চাষের সময়, ট্রাক্টর পর নিয়ে গিয়েছিল, নিয়ে দেখতে পেয়ে বাড়িতে খবর দিয়েছিল। খবর দেওয়ার পরিপ্রেক্ষিতে গ্রামের লোক গিয়ে ওকে নামিয়ে প্রশাসনকে খবর দিয়ে নামিয়ে এনে এখন প্রশাসনের হাতে হসপিটালে আসছে, হসপিটাল থেকে থানা, থানা থেকে পোস্টমর্টাম। আচ্ছা, যে মারা গেছে তার নাম কি? গোলাম রসুল। বাড়ি? বাড়ি ব্রাহ্মণী গ্রাম। আপনার কি হচ্ছে? আমার গ্রাম প্রতিবেশী, পাশে বাড়ি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বদর এ আলম। বাড়ি? বাড়ি ব্রাহ্মণী গ্রাম।